আমরা আবার ফিরে এসেছি। আমরা জানি যে বাঁদর কখনো কথা বলতে পারে না, বাঁদরকে আমরাই কথা বলাই। যে বিদ্যার মাধ্যমে বাঁদরকে আমরা কথা বলাই সেটা একটি অন্যতম প্রাচীন বিদ্যা, ভারতীয় বিদ্যা, যাকে ইংলিশে বলা হয় ভেন্ট্রিলোকিজম আর বাংলায় বলা হয় স্বরক্ষেপণ বিদ্যা। দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা বাঁদর আছে, এ আপনাদের সঙ্গে কথা বলতে পারে। তো আসুন, পরিবেশন করছি দ্য ওয়ান্ডার টকিং মাঙ্কি। এই কি হলো, আরে কি হলো, সামনে দেখ কেন, আরে কেন ভয় লাগছে, আরে ভয় কোনো কারণে, সব নিজেদের লোক তো, আরে কি হলো, ও আমি আগে বলবো তারপরে তুই বলবি তো, আচ্ছা দাঁড়া আগে মাইক চেক করে নি। হ্যালো 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 হ্যালো, আমাকে আগে বলতে দে তারপর তুই বলবি। হ্যাঁ হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো, যখন আমি বলছি তখন তুই ডিস্টার্ব কেন করছিস, যখন আমি ডিস্টার্ব করছি তখন তুই কেন বলছো, এ তো আচ্ছা মুশকিল, সবাইকে বল কি বলবো, বল গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান আর চিলড্রেন, আই এম সরি সরি, বল গুড ইভিনিং এভরিবডি, বল গুড ইভিনিং নো গডি, এরকম বল না, বল গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং এভরিবডি নো গডি, গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং, কি হলো সংগটি, আরে বাবা বল গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং লেডিস এন্ড লেডিস, বল গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং, হ্যাঁ লেডিস লেডিস এন্ড জেন্টলম্যান, লেডিস লেডিস এন্ড জেন্টলম্যান, লেডিস এন্ড লেডিস, আরে বাবা হোয়াট অ্যাবাউট জেন্টলম্যান, নট ইন্টারেস্টেড, আচ্ছা ছাড় তুই আমাকে এটা বল কি বলব, তোর বাড়ি কোথায়, মানে তুই কোথেকে এসছিস, গাড়ি থেকে এসছি, আরে বাবা তোর বাড়িটা কোথায়, আমার গাড়ি, হ্যাঁ স্যারের গাড়ির সামনে, স্যারের বাড়ির সামনে, কোন স্যার, আরে কাকা মাননীয় প্রদীপ স্যার, মানে প্রদীপ কুমার পাত্র মহাশয় ওনার বাড়ির সামনে, হ্যাঁ গাছে থাকি তোর বাড়ির সামনে, গাছে থাকিস, ওনার বাড়িটা কোথায়, যাক কাকা আমার গাড়ির সামনে, আরে আমি বলতে চাইছি তোর বাড়ি, হ্যাঁ আর প্রদীপ বাবুর বাড়ি, হ্যাঁ এই দুটো কোথায়, দুটোর সামনে, আরে তুই থাকিস কোথায়, গোয়ের সঙ্গে, আরে বাবা তোর বউ কোথায় থাকে, আমার সঙ্গে, আরে আর তুই, হ্যাঁ আর তোর বউ, হ্যাঁ এটা দুজনে কোথায় থাকিস, দুজনের সঙ্গে, ওফ তুই ছাড় তোর নামটা বল, তোমার নাম বলো, আমার নাম তো অনেকবার বলেছি, বলেছো, হ্যাঁ তুই তোর নামটা বল, আমার নাম সার্কিট, সার্কিট পুরো নাম, শর্ট সার্কিট, আচ্ছা আচ্ছা শর্ট সার্কিট, বাহ কি সুন্দর নাম, ভেরি গুড, তো সার্কিট, হ্যাঁ গেল, তুই বলি তুই থাকিস তোর বউয়ের সঙ্গে, হ্যাঁ করলাম তো, তোর বউয়ের নাম কি, তোমার দরকার কি, এ বাবা রাখছিস কেন, সবাই জানতে চাইছে তাই, হ্যাঁ বল তোর বউয়ের নাম বল, তোমার বউয়ের নাম গেলো, আরে বাবা আমার বউয়ের নাম শম্পা, তাই নাকি, হ্যাঁ কি সুন্দর নাম গো, ধন্যবাদ, লঙ্কা, লঙ্কা না শম্পা, ওই হলো, এইবার তুই বল তুই বিয়ে করেছিস, হ্যাঁ কাকে বিয়ে করলি রে, কেন একটা মেয়েকে, আরে বাবা সবাই তো মেয়েকেই বিয়ে করে, না না মানে এমন কি আছে যে ছেলেকে বিয়ে করেছে, কেন আমার গো, ও ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা তো তুই বিয়ে করেছিস বললি তো, হ্যাঁ করেছি, সাব্বাস, আচ্ছা তুই পড়াশোনা করিস তো, হ্যাঁ করি, তুই ইংলিশ জানিস, জানি, বাপ রে ইংলিশ জানিস, জানি তো, আচ্ছা বলতো বা ইংলিশে মাকে কি বলে, মাঙ্গি, মাম্মি বলে না, বলে না, না বলে মাদার, মাদার, হ্যাঁ এবার আমাকে বল যে ইংলিশে বাবাকে কি বলে, ড্যাডি, ড্যাডি না বলে ফাদার, ফাদার, হ্যাঁ আর মায়ের ছোট বোন, মায়ের ছোট বোন, মা ছোট বোনকে কি বলে, মিনিমং, হ্যাঁ মিনিমম, মায়ের বড় বোনকে ম্যাক্সিমাম, কি বলছিস তুই উল্টা পাল্টা, একটা প্রশ্ন কর গো, তুই আমাকে প্রশ্ন করবি, তুই, হ্যাঁ আচ্ছা বল, বলছিলাম যে অনুবাদ করতে করো, অনুবাদ, অনুবাদ, হ্যাঁ পারি, কি করবো বলো তো, কি একটি মেয়ে তলায় দাঁড়িয়ে আছে, একটি মেয়ে তলায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ আ গার্ল ইজ স্ট্যান্ডিং ডাউনস্টেয়ার, হয়নি মানে হয়নি,
তাহলে কি হবে? মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা আবার কি? আরে কাকা, মিস মানে মেয়েটি। ও, মিস মানে মেয়েটি। আন্ডার মানে তলায়। আন্ডার মানে তলায়। স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, হলো না? আরে খেয়া ভাত, হাততালি কোথায় দেবে? সাব্বাস। শোন, আমরা বিদায় নেব। নেবো না। ও, জিজ্ঞাসা করবো, তুই অঙ্ক পারিস? তুই অঙ্কও জানিস? বাবা, 1, 2, 3 থেকে 1 থেকে 100 গুনতে জানিস? হ্যাঁ জানি। তুই 1 থেকে 100 গুনতে জানিস? হ্যাঁ জানি তো। আচ্ছা, গুন দেখি। 1, 2, 3 হ্যাঁ, তারপরে বল। 1, 2, 3 আরে হ্যাঁ, তার ওদিক কি হচ্ছে? তারপরে বল। 1, 2, 3 হ্যাঁ, তারপরে বল। 1, 2, 3 আরে বাবা, তারপরে বল। একটা কথা বলবো? হ্যাঁ বল। ওই যে সঙ্গেন দাদা দাঁড়িয়ে আছে, বসে আছে। হ্যাঁ, কি হয়েছে? উনি জানেন? হ্যাঁ জানেন। ডান দিকে যে দাদা অঙ্গ দিকে ডাক ডাক করে তাকিয়ে আছে, উনি? হ্যাঁ, উনিও জানেন। আর গাঁ দিকে যারা বসে আছেন, ওনারা? ওনারাও জানেন। আরে কাকা, সবাই যদি জানে, হ্যাঁ তাহলে আমার করে কি লাভ? তুই জানিস না সেটা বল। জানি তো। তো বল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কিন্তু গান আমি তো এটাই জানি। তোর অঙ্ক বল। কি বলবো, আমার কাছে দুটো আম আছে। ঠিক আছে, তোর কাছে একটা আম আছে। কেন? মানে তোমার দুটো, আমার একটা। এটা তো অঙ্ক। অঙ্ক? হ্যাঁ। এইবার যদি আমি আমার দুটো আম থেকে একটা কথা বলবো। আবার কি? অঙ্কগুলো কাঁচা না কাঁকা? ও, বললাম তো এটার অঙ্ক। অঙ্ক? হ্যাঁ। এইবার যদি আমি আমার দুটো আম থেকে তোকে একটা আম আমি দিয়ে দিই, কেন খারাপ নাকি? আরে বাবা, এটা তো অঙ্ক। অঙ্ক? হ্যাঁ। তাহলে তোর কাছে মোট কটা আম থাকবে? একটা। আমার দুটো ছিল, হ্যাঁ তোকে একটা দিলাম, হ্যাঁ তাহলে তোর কাছে কটা আম থাকবে? একটা। তোর কাছে একটা আম ছিল, ওটা তো খেয়ে গেলেছি। স্যার, এবার শোনো, বিদায় নেবো। এরপর আছে মোগাম্বর, খুব সুন্দর জাগলিং, ভারত বিখ্যাত জাগলার মোগাম্বর জাগলিং। তুই একটা সবাইকে গান শোনা।